নমস্কার, 7 নিউজে আপনাদের স্বাগত। এবার দেগঙ্গায় 6 মাসের এক শিশুর মৃত্যু হলো অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে। বেশ কিছুদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিল ওই শিশুটি। স্থানীয় চিকিৎসক এবং পরে কলকাতার ডক্টর বিসি রয় মেমোরিয়াল শিশু হাসপাতালে দেখালে শিশুটির নিউমোনিয়া হয়েছে বলে চিহ্নিত করা হয়। পরিবারের অভিযোগ, বারংবার কলকাতার হাসপাতালে নিয়ে গেলেও মেলেনি সঠিক পরিষেবা। শিশুকে সামান্য চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। পরিবারের আরও অভিযোগ, নিউমোনিয়ার চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের পরিবেশ থেকেই নাকি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের সন্তান। শুভ ঘোষ নামের বছর 6-এর শিশুটির যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে হাসপাতাল থেকে, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে অ্যাডিনো ভাইরাসের কথা, যার অর্থ দাঁড়ালো আমাদের রাজ্যেও ক্রমশ থাবা বসাচ্ছে কালান্তক অ্যাডিনো ভাইরাস। পরিবারের একমাত্র শিশু সন্তানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন শিশুটির বাবা মা সহ অন্যান্যরা। মৃত শিশুটির বাবা সঞ্জু ঘোষ সরাসরি অভিযোগ করলেন সরকারি চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে। তার অভিযোগ, সরকারি চিকিৎসকেরা যদি আগেই জানতেন তাহলে তিনি আরো ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে পারতেন তার ছেলেকে। কিছুদিন আগে ফার্স্টবার প্রথমে শিশু হাসপাতালে নিয়ে যাই, শিশু হাসপাতালে বললো নিউমোনিয়া হয়েছে, ওখানে 8-9 দিনের মধ্যে রেখে ওখান থেকে ওদের শাখা পলি হাসপাতালে দিয়ে দিল। পলি হাসপাতালে 4 দিনের মাথায় বললো সুস্থ বাচ্চা ফেরত নিয়ে যায়, তখন ওদের ছেলে কাশছে, ওই অবস্থায় নিয়ে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে 2 দিন ফেরত পারলো না, আবার সেই কাশি জ্বর, এখান থেকে হাবিবুল্লাহ ডাক্তার দেখালাম কমলো না, আমাদের স্ট্যান্ডে 8টা ডাক্তার দেখালাম কমলো না। তারপরের দিনকে নিয়ে আবার চলে গেলাম ফুলবাগান, ফুলবাগানে নিয়ে গিয়ে দেখালাম, ডাক্তার বলছে, ডাক্তার ভালো করে বললেও না যে এখানে বেড নেই, বলছে গ্যাস লিখে দিয়েছে না কি বলেছে, বোর্ডে বলেছে, আমাদের তো ঢুকতে দেয়নি, নিয়ে বাড়ি নিয়ে চলে গেলাম ভোরেরবেলা। তারপরের দিনকে আবার নিয়ে গেলাম পলি হসপিটালে, ওখানে ভর্তি করলাম, ওর 4 দিন ওখানে ডাকলো, রেখে আবার ওই হসপিটালে দিলো ছবিটা পাঠা দিয়ে, তারপরে বলছে ভাইরাস ধরা পড়েছে। কি ভাইরাস ধরা পড়েছে বললো? অ্যাডিনো ভাইরাস। ডাক্তার বলেছে ডেথ সার্টিফিকেটে লেখা আছে নাকি? হ্যাঁ। ছেলে কি সমস্যা হচ্ছিলো? প্রথমে কাশছিল, ছিল আর কাশছিল আর জ্বর প্রচণ্ড। কদিন ভুগলো? মাসখানেক, 1 মাস। লাস্টের দিকে ভালো চিকিৎসা করিনি, কাজের ঘরে ছিল 2 দিন, পলি হসপিটাল থেকে গিয়ে ডাক্তারবাবুরা ওখানে গিয়ে কাজের ঘরে দিয়ে এসছিলো, দিয়ে আসার পরে 1-1.5 দিন ডাকার পরেই নিচে নামিয়ে দিল, বলছে ছেলে ভালো আছে। কাজ নিচের নিচে নামিয়ে দেওয়ার পরে নিচে একবেলা থাকলো, তারপর বলছে ছেলে ভ্যানিটেশন দিতে হবে, নিচেই দিল কেন। ছোট্ট শুভ অকালে ছেড়ে চলে গেল আমাদের এবং সতর্ক করে দিয়ে গেল সবাইকে যে করোনা ভাইরাসের মতো ক্রমশ তার ডানা ছড়াচ্ছে এই অ্যাডিনো ভাইরাস, যার আক্রমণের লক্ষ্যই হলো শিশুরা। তাই সময় থাকতেই সাবধান হন অভিভাবকেরা, শিশুদের সামান্যতম অসুস্থতাকেও কিন্তু উপেক্ষা করবেন না, আর যদি শ্বাসকষ্টজনিত কোনো উপসর্গ থাকে সাথে সাথেই যোগাযোগ করুন চিকিৎসকের সাথে। দেগঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন ধরনের খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।